সম্মানিত দর্শক, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিওগুলো দেখেন তাদেরকে আন্তরিক অভিনন্দন জানাই। এখন আমি আছি খড়্গপুরে এবং এখানে আমাদের যে শেডের কাজটি চলছিল সেই শেডের কাজের বিস্তারিত আপডেট দেব এবং পশ্চিমবঙ্গে ছাগল পালনে যারা সাকসেসফুল হচ্ছেন না তাদের অন্যতম কারণের মধ্যে একটি কারণ হচ্ছে যে বিজ্ঞানসম্মতভাবে ঘর তৈরিতে অনীহা। অনেকেই থাকেন যারা বিজ্ঞানসম্মতভাবে ঘর তৈরি করতে চান না, বা অনেকে ভাবেন যে ছাগলকে যে কোনো প্রকারে বা যে কোনো মাটিতে বলুন বা কাদাতে বলুন রেখে দিলে সেইভাবে ছাগল পালন হবে। আসলে হচ্ছে বাণিজ্যিকভাবে যখন আপনি কমার্শিয়ালভাবে ছাগল পালন করবেন তখন আপনাকে অবশ্যই বিজ্ঞানসম্মতভাবে ঘর অবশ্যই তৈরি করতে হবে। আর তো আজকের বিস্তারিত ভিডিওটি থাকবে ছাগলের ঘরের উপরে, তো চলে আসুন ঘরটি আমরা আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে তৈরি করা হয়েছে। তো এটিকে রাখা হয়েছে পুরো ফার্মের মেন গেট, বাইরে থেকে যদি কোনো জীবজন্তু বা কোনো মানুষজন যদি আসে তারা যেন হট করে ফার্মের ভিতরে না ঢুকতে পারে। এখানে ফুটপাথের ব্যবস্থা করা হবে, কাজ চলছে, তো চলে আসুন আমার সঙ্গে, আপনাদেরকে পুরো সেটটি আমি ঘুরে দেখাবো। এখনও এখানে কিন্তু কাজ রানিং আছে, পুরোপুরি কাজ শেষ হয়নি, তবে যতটা হয়েছে শেডের কাজ সম্পূর্ণ হয়ে গেছে। শেডের বাইরে যে সমস্ত পার্টিশনগুলোর কাজ করার দরকার ছিল সেগুলো অলরেডি হয়ে গেছে, কিছু কিছু কাজ এখনও চলছে, তো বিস্তারিত আপনাদেরকে জানাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন ঘাস লাগানো হয়েছিল, 4G বুলেট নেপিয়ার প্রজাতির ঘাস। তো এখানে এই ঘাসটি অলরেডি রেডি হয়ে গেছে। আমরা প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে বলি যে ছাগল পালন করবেন প্রপার প্ল্যান উইচ, যারা কোনো প্ল্যানিং ছাড়াই গোট ফার্মিংয়ে নামবেন তারা কিন্তু অবশ্যই লসের সম্মুখীন হবেন। আপনি এই যে ফার্মটি আমরা যে এখানে সেটটা বানিয়েছি, এনারা আমাদের সঙ্গে গত 1.5 বছর আগে থেকে কিন্তু যোগাযোগ করে আজকে শুধুমাত্র সেড হয়েছে, এখনও কিন্তু ছাগল এখানে আসেনি। ট্রেনিং নিয়েছিলেন আগে আমাদের কাছ থেকে, ট্রেনিং নেওয়ার পরে ওনারা এখানে ঘাস লাগিয়েছেন, কাটিং সংগ্রহ করার পরে ঘাসটা ভালোভাবে হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা। তারপরে শেডের কাজ শুরু হয়েছে, শেডের কাজও কমপ্লিট, এখানে ঘাস কমপ্লিট, এই দুটোর পরে এবার যে তৃতীয় পর্যায়টি আছে যে ছাগলের বা ব্রিড সিলেকশন, সেই ব্রিড সিলেকশনও হয়ে গেছে। এবার এখানে আগামী 1 সপ্তাহের মধ্যে কিন্তু এখানে ছাগল আসবে। তো বিজ্ঞানসম্মতভাবে একটি ছাগলের ঘর কিভাবে তৈরি করতে হয় তো চলুন বিস্তারিত আপনাদেরকে দেখাচ্ছি। তার আগে আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি এই ফার্মের যিনি ওনার আছেন মিস্টার মানস ভূঁইয়া, মানস কুমার ভূঁইয়া, ওনার সাথে তিনি বসে আছেন দেখতে পাচ্ছেন। নাম এবং আপনার এই ফার্মের ঠিকানাটা একটু আমার দর্শকদের বলুন। আমার নাম মানস কুমার ভূঁইয়া, আমার এই ফার্ম হচ্ছে খড়্গপুর ইন্দা, আচ্ছা ওয়েস্ট বেঙ্গল পশ্চিম মেদিনীপুর। তো আপনি আমাদের কাছ থেকে কবে প্রশিক্ষণ নিয়েছিলেন? আমি 2023-এর মার্চ মাসে ট্রেনিং নিয়েছিলাম। এখন হচ্ছে 2023-এর ডিসেম্বর মাস, এতদিন সময় লাগলো আপনার ঘাস এবং সেট তৈরি হতে? আমি মাঝখানে জায়গা সিলেক্টের জন্য কিছুদিন ডিটেন হয় আমার, তারপর আমি মোটামুটি যে প্ল্যান হয় যে প্ল্যানটা করি, যে প্রথমে আমি একটা গ্রেজিংয়ের টাকার জন্য পদ্ধতি নিয়েছিলাম, কিন্তু পরবর্তীকালে আবার বিভিন্ন অসুবিধার জন্য আমি স্টল ফিটিং এ যাই, তার জন্য ওই জন্যই আমার কিছু টাইম দেরি হয়ে যায়। আপনি এখানে ঘাস লাগিয়েছেন? হ্যাঁ লাগিয়েছি। বলতে বলেন ঘাস তো ভালোই হয়েছে মোটামুটি, কিছুদিন আগে এখানে প্রাকৃতিক দুর্যোগের কারণে ঘাসগুলো একটু ইয়ে হয়ে গেছে, কিন্তু ঘাস ফলন ভালোই হয়েছে। তো আরো আপনাকে ঘাস লাগাতে হবে, আরও আপনাকে ঘাসের জমি বাড়াতে হবে, যেহেতু আপনি এটা একদম স্টার্টিংয়ে করেছেন, স্টার্টিংয়ে আপনি কিন্তু ঘাসে কিন্তু সফলতা পেয়েছেন, অনেকে ঘাসটাও ঠিকভাবে লাগাতে বা চাষ করতে পারেন না। তো যাই হোক, তো মোটামুটি আমার ঘাস 75 দিনে, আপনি যে আমাকে কাটিংগুলো দিয়েছিলেন 75 দিনের মধ্যে আমার এই 10 ফুটাই এসেছে। তো সম্মানিত দর্শক, একটা ছাগলের বাণিজ্যিক ছাগলের খামার আপনারা যখন করবেন সব থেকে প্রথম কাজ হচ্ছে উঁচু জমি নির্বাচন। এমন কোনো জমি নির্বাচন করবেন না যেখানে জল জমে যায় বর্ষাকালে, কারণ ছাগলকে শুষ্ক ওয়েদারে বা শুষ্ক আবহাওয়ায় রাখতে হবে,
যেখানে ভিজে শস্যতে মাটি কম থাকে বা জলীয় বাষ্পের যে আবহাওয়ায় যে জলীয় বাষ্প তার পরিমাণ যেন অনেক কম থাকে। যত ড্রাই ওয়েদারে ছাগলকে রাখবেন তত ছাগল কিন্তু সুস্থ সবল থাকবে। এখানে খুব একটা যে বড় জায়গা সেটাও নেই, সামান্য জায়গার উপরে দেখুন কিভাবে প্ল্যানিং করে সবকিছু গুছিয়ে কাজ করা হয়েছে। এটা ঢুকতে এন্ট্রান্সের একটা গেট, ওখানে ফুটপাথ থাকবে। বর্তমানে এখানে মাটিটা বালি ফেলে দেওয়া হয়েছে, কিন্তু পরে এখানে আবার একটা কোয়ারেন্টাইনের ছোট্ট একটা ঘর করা হবে। 5টা বা 10টা ছাগল কিনে নিয়েছে যেন ওইখানে রাখা যায়। এখানে দেখতে পাচ্ছেন এটা তো শেড রেডি হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন যে ব্রিডারগুলো আসবে, এখানে ব্রিডারগুলো যখন ছাগল এখানে আসবে আপনাদেরকে দেখাবো। তো ব্রিডারের জন্য আলাদা একটা পার্টিশন করে দেওয়া হয়েছে, কারণ ব্রিডার সবসময় ফিমেলদেরকে ডিস্টার্ব করবে, তাই ব্রিডারকে আলাদাভাবে এখানে রাখার ব্যবস্থা, তাদেরকে আলাদা পরিচর্যা, তাদের খাবার দাবারের মধ্যে কিছু চেঞ্জেস আমরা নিয়ে আসতে বলেছি। তো এটা ব্রিডারের জন্য করা হয়েছে। আর এটা হচ্ছে শেডের সিঁড়ি, এই ছাগলের যে ঘর দেখতে পাচ্ছেন, খুবই সুন্দরভাবে আমরা এই ঘরটিকে নির্মাণ করেছি। আর ঘরের উপরটাও আমরা দেখাবো কীভাবে করেছি। সবথেকে এখানে ইউনিক জিনিস যেটা, এর আগে আপনারা কোনো ফার্মেই দেখতে পাননি আমাদের পশ্চিমবঙ্গে, যে মশার যে একটা উপদ্রব, প্রত্যেকটা ফার্মে একটা সন্ধ্যাবেলায় মশার প্রচণ্ড উপদ্রব থাকে। সেই মশার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে নেটিংয়ের ব্যবস্থা আমরা করে দিয়েছি। এই যে নেটিংয়ের যে ব্যবস্থা করেছি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ফোল্ডিং রাখা হয়েছে, পুরো এইভাবে ফোল্ডিং রাখা হয়েছে। যখনই এটা ময়লা হয়ে যাবে এখানে কিন্তু আবার পরিষ্কার করে এটাকে ধুয়ে আবার লাগিয়ে দিতে পারবেন। তো এটার থেকে আপনারা মশার থেকে 100% কিন্তু আপনারা উপকার পাবেন। মশা কিন্তু আপনার ছাগলদেরকে ডিস্টার্ব করবে না, বা মশা কামড়ালে বিভিন্ন ধরনের যে রোগগুলো হয় সেই রোগগুলো কিন্তু ছাগলকে হবে না। এরপরে এইখানে দেখতে পাচ্ছেন দুটি পার্টিশন করা হয়েছে। এটা জলের জায়গা, খুব সুন্দরভাবে বানানো হয়েছে ড্রাম কেটে। এই জলের জায়গাটিতে মোটামুটি 100 লিটার জল ধরবে। আর এখানে একটি ছোট্ট পার্টিশন করা হয়েছে, এখনো কাজ চলছে। এই পার্টিশনে যারা সদ্যজাত যে মাগুলো বাচ্চা নিয়ে থাকবে তাদেরকে এখানে রাখা হবে, আর পুরো এই জায়গাটিতে ফিমেলগুলো কিন্তু থাকবে। প্রেগনেন্ট নন প্রেগনেন্ট যে ফিমেলগুলো এগুলো পুরো এই জায়গাটিতে থাকবে। এই কাঁঠাল গাছটি আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর, পাতা এখনও ভর্তি আছে। তো ছাগলের জন্য এই পাতাগুলোকে রাখা হয়েছে, আর ছাগল ফার্মে ঢুকে গেলে এই পাতা কেটে কেটে খাওয়ানো হবে। আর ওপাশেও একটি কাঁঠাল গাছ আছে। তো এখানে গাছ প্রচুর আছে, তার সাথে সাথে ঘাসও লাগানো হয়েছে। এরপরে চলে আসুন শেডের ভিতরটা আপনাদেরকে দেখাচ্ছি। এই শেডের যে মাপ 24 ফুট বাই 12 ফুট, এই 24 ফুট বাই 12 ফুটের এই শেডটি ছোট্ট করে বানানো হয়েছে, খুবই সুন্দর। এটি হচ্ছে মেন গেট শেডের। তো এই হচ্ছে শেডের ভিতরটা, এখানে দেখতে পাচ্ছেন সুইচ বোর্ডগুলো করা হয়েছে, প্রত্যেকটা পার্টিশনে একটা একটা করে লাইটের ব্যবস্থা করা হয়েছে। এই সেকশনটা যেটা বাচ্চার দেখতে পাচ্ছেন একটা ঘর করা হয়েছে। প্রেগনেন্ট ছাগল যখন বাচ্চা দিবে তখন বাচ্চাগুলো এই ঘরটার মধ্যে কিন্তু থাকবে। এই যে এখানে ব্রুডিংয়ের জন্য লাইট লাগানো হয়েছে। এই যে এখানে বাচ্চাগুলো থাকবে দেখতে পাচ্ছেন, একটু ভিতরে দেখলে আপনারা আরো ভালোভাবে বুঝতে পারবেন। শেডে যেহেতু আমরা ফাঁক রাখি, সেই ফাঁক থেকে বাচ্চা ছাগলের শীতকালে কিন্তু ঠান্ডা লেগে যায়, সেই জন্য আমরা এখানে নিচে প্লাই দিয়ে দিয়েছি যাতে নিচ থেকে বাতাসটা না ঢুকে। আর উপরে দেখতে পাচ্ছেন ব্রুডিংয়ের জন্য বা তাপ দেওয়ার জন্য আমরা লাইটের 200 পাওয়ারের বাল্ব লাগিয়ে দিয়েছি। বাচ্চা আপনার ফার্মে যদি মর্টালিটি কমিয়ে রাখতে পারেন তবে কিন্তু ফার্ম আপনার সাকসেস হবে। আপনি 10টা ছাগল কিনে যদি 10টা থেকে 20টা না করতে পারেন তাহলে সেখানে কিন্তু কোনো লাভ নেই। তো 20টা তখনই হবে যখন আপনার বাচ্চাগুলো বেঁচে থাকবে। আর এইটা একটা পার্টিশন দেখতে পাচ্ছেন। তো সেটটি কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন সেটটি কেমন লাগছে। আর শেডের ব্যাপারে কারো যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট করবেন। কারো যদি শেড নির্মাণের ব্যাপার থাকে তাহলে আমরা পুরোপুরি আপনার শেড আপনার জায়গা ভিজিট করে বানিয়ে দিতে পারবো, আমাদের সঙ্গে যোগাযোগ করবেন।
আমাদের ফার্মেও এসে যোগাযোগ করতে পারেন মেদিনীপুর শাখায়। তো এই পার্টিশনটায় যে সমস্ত ছাগলগুলো প্রেগনেন্ট, এক মাস বা দেড় মাসের মধ্যে বাচ্চা দিবে, তাদেরকে এখানে রাখা হবে। ছাগলকে কিছু কিছু ছাগল থাকে যারা একে অপরের সঙ্গে গুতগুতি করে, তো তাদেরকে বাঁধার জন্য আমরা দেখতে পাচ্ছেন এখানে শিকলের ব্যবস্থা করেছি। এই শিকলগুলোতে যে সমস্ত ছাগলগুলো গুতগুতি বা মারামারি করবে তাদেরকে এখানে বেঁধে দেওয়া। আরেকটা পার্টিশন এখানে দেখাচ্ছি, এই যে লাস্টের পার্টিশনটা, এখানে ব্রিডারদেরকে রাখা হবে। ছোট্ট সেলের মধ্যেও আপনি যদি ভালোভাবে ম্যানেজ করে রাখতে পারেন, অনেক ছাগল কিন্তু এখানে আপনি রাখতে পারবেন। এটাই হচ্ছে গেট। প্রত্যেকটা পার্টিশনের কিন্তু আলাদা আলাদা গেট করে দেওয়া হয়েছে। এটা হচ্ছে এই পার্টিশনের গেট, এটা দেখতে পাচ্ছেন। যত লেবার কস্টিং আপনি কমাবেন তত ফার্মে কিন্তু লাভ হবে, কারণ আমরা যদি এইখানে পার্টিশন না করতাম তাহলে একসঙ্গে সব ছাগল উঠে যেত, মেল ফিমেল ব্রিডার সব একসঙ্গে থেকে কিন্তু পুরো ফার্মটাকে নষ্ট করে দিত। হয়তো কোনো ছাগল প্রেগনেন্ট আছে, তার পেটে হয়তো কোনো ছাগল অন্য ছাগল মেরে দিল, সেখানে বাচ্চা ফেলে দিল। ব্রিডাররা কী করবে, যে সমস্ত ছাগলগুলো প্রেগনেন্ট আছে তাদেরকেও ডিস্টার্ব করবে, নন প্রেগনেন্টদেরকেও ডিস্টার্ব করবে। যদি কোনো ছাগল হিটে চলে আসে পুরো ফার্ম কিন্তু তছনছ করে দিবে। ফার্মে শেডের উপরে কিন্তু সবসময় আপনাকে এইভাবে পার্টিশন ওয়াইজ ছাগলকে ভাগ করে করে রাখতে হবে। এরপরে দেখুন, এইখানে যে বারান্দাটা আমরা ছেড়েছি এটা হচ্ছে 3 ফুট আছে চামড়ায়, আর এখানেও আমরা কিন্তু দুটো পার্টিশন করে দিয়েছি। এই যে দেখুন, এটা একটা আমাদের খুব ভালোভাবে একটা বা দুটো ব্রিডার কিন্তু এখানে রাখা যাবে। আবার দেখুন, এইখানেও আমরা একটা পার্টিশন করে দিয়েছি। দেখুন, এইটা আরেকটা পার্টিশন তৈরি হয়ে গেল, এখানেও কিন্তু দুটো ব্রিডার রাখা যাবে, দুটো ব্রিডার বা বাচ্চা সহ দুটো মা ছাগলকে এখানেও রাখা যাবে। এরপরে আমি যখন এই গেটটি বন্ধ করে দেব, এই গেটটি যখন আমি বন্ধ করে দেব, এখানেও কিন্তু 2 থেকে 3টি ছাগল আমি অনায়াসে রাখতে পারবো। এবার এখান থেকে আপনাদেরকে পুরো ভিউটা একটু দেখাবার জন্য বলবো, যে পার্টিশনগুলো আগে দেখুন কত সুন্দরভাবে করা হয়েছে, যাতে ছাগলের কোনো রকম কোনো অসুবিধা না হয়। আমরা শেডের উপরে ছাগলকে যখন রাত্রেবেলা ঢুকিয়ে দিই, 30টা বা 20টা ছাগল বা 50টা ছাগল, মাথার মধ্যে একটা চিন্তা থাকে যে তারা মারপিট করে কোনো ছাগল আঘাত হয়ে যাবে কি না, বা কারো পেটে মেরে দিলে বাচ্চা নষ্ট হয়ে যাবে কি না, সেই সমস্ত চিন্তাগুলো কিন্তু এরকম পার্টিশন থাকলে আপনার মাথা থেকে কিন্তু চলে যাবে। আচ্ছা, এবার দেখাচ্ছি কোন কোন উপকরণ দিয়ে আমাদের এই সেটগুলো তৈরি করা হয়েছে। সব থেকে প্রথমে দেখতে পাচ্ছেন এটা, এটা হচ্ছে আমাদের স্পেশালি গোট ফার্মিংয়ের জন্য আমরা অর্ডার দিয়ে তৈরি করি, চেনলিং ফেন্সিং নেট বলা হয় এটিকে, খুবই মজবুত নেট দেখতে পাচ্ছেন। আর বাকি এখানে অ্যাসবেস্টার, লোহার পাইপ এবং কাঠ, ম্যাক্সিমামই এখানে কাঠের ব্যবহার করা হয়েছে। আর নিচেও দেখতে পাচ্ছেন কাঠ দেওয়া হয়েছে, আর এছাড়াও এখানে ব্যবহার করা হয়েছে সিমেন্টের খুঁটি। এই খুঁটিগুলো যেগুলো নর্মালি কিনতে পাওয়া যায় মার্কেটে, যেগুলি রেডিমেড কিনতে পাওয়া যায় সেই খুঁটি না, এগুলো কিন্তু স্পেশালি গোট ফার্মিংয়ের জন্য কিন্তু অর্ডার দিয়ে আমরা তৈরি করিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন এই যে নাটবোল্টগুলো দেখুন, এখানে একটা নাটবোল্ট, আবার এদিকে একটা নাটবোল্ট, আবার ওইদিকে একটা নাটবোল্ট, এরকম করে প্রত্যেকটি খুঁটিতে কিন্তু 10 থেকে 12 পিস করে কিন্তু নাটবোল্ট পড়বে। সেইভাবে যদি আমরা খুঁটি মজবুত না করি আপনার কিন্তু সেটটা মজবুত হবে না। এখানে 10 mm-এর রড 4টি করে দেওয়া হয়েছে, প্লাস 6 mm-এর খাঁচা করে করে এটিকে কিন্তু ভালো সিমেন্ট দিয়ে তৈরি করা হয়েছে, যাতে আপনার পুরো সেটটি কিন্তু মজবুত থাকে। এপাশে উত্তর দিকের বাতাসটাকে গার্ড করার জন্য আমরা পুরো ওয়াল করে দিয়েছি, দেখতে পাচ্ছেন পুরো টিনের ওয়াল করে দিয়েছি, যাতে উত্তরের যে বাতাসটা সেটা যাতে না আসে। বাকি পূর্ব পশ্চিম এবং দক্ষিণ দিক পুরো কিন্তু ওপেন বা খোলা আছে। শেডের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ভেন্টিলেশন।
গ্যাস গন্ধ যত কম হবে শেডের উপরে তত ছাগল সুস্থ ছাগল থাকবে। আর একটা জিনিস দেখুন, এখানে একটা ফার্ম যখন আপনার চলবে সেখানে কিন্তু মেডিসিনের স্টক আপনাকে রাখতেই হবে। এখানে আমরা এই যে ছোট্ট যে এই যে ক্যাবিনেটটা তৈরি করেছি এখানে কিন্তু মেডিসিন থাকবে, দুটো পাল্লা করে দেওয়া হয়েছে। এখানে কিন্তু মেডিসিনের স্টক রাখা হবে, সেই জন্য এটাকে করা হয়েছে। এরপরে শেডের কাজ প্রায় শেষ। এখানে দেখতে পাচ্ছেন যে শীতকালে বা বর্ষাকালের জন্য এখানে যে তিরপলের ব্যবস্থা করা হয়েছে, তিরপলটা ছেড়ে দিলে এটা কভার হয়ে যাবে। বাকি নিচেরও তিরপল সিস্টেমের করা হবে, নেটের উপরে আরও একটা, যাতে বাতাসটা, ঠান্ডা বাতাসটা উপর দিকে না যায়। এই যে দেখতে পাচ্ছেন মশাগুলো এসছে কিন্তু ভিতরে ঢুকতে পাচ্ছে না, এই যে ঘোরাঘুরি করছে, এটা হচ্ছে নেটিংয়ের সুবিধা। চারদিকে নেটিং করে দেওয়া হবে, এগুলো নেটিং করে দেওয়া হবে, প্লাস তার উপর থেকে তিরপল ছেড়ে দেওয়া হবে। ভিতরে যে ছাগলগুলো থাকবে সম্পূর্ণ কিন্তু সুস্থ ছাগল থাকবে। দুধ থেকে আমরা নিয়ে এসেছি প্রায় 15.5 থেকে 16 ফুট দূর থেকে কিন্তু আমরা সিঁড়িটা নিয়েছি। এর একটিমাত্র কারণ হচ্ছে একটি গর্ভবতী ছাগল যখন বাচ্চা দেওয়ার মুখে থাকে সে তার নামতে কোনো কষ্ট হয় না, কিন্তু সারাদিনে খাওয়া দাওয়ার পরে যখন শেডে উঠে খাড়া সিঁড়ি থাকলে তার কিন্তু উঠতে কিন্তু প্রচণ্ড অসুবিধা হয়। তার জন্য এই যে সিঁড়িটি আমরা কত সুন্দর দূর থেকে মিলিয়ে নিয়ে গেছি। তো এই ছোটো ছোটো জিনিসগুলো আপনারা শেডের মধ্যে কারেকশন করার চেষ্টা করবেন। আরেকটা বিষয় হচ্ছে যে মাটি থেকে কতটা উঁচুতে আপনি শেডটা করবেন। এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা এর ভিতরে ঢুকে পরিষ্কার করার ব্যবস্থা করা হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে যে আপনারা যে মাটিটি দেখতে পাচ্ছেন, একটু কাছ থেকে দেখাবার চেষ্টা করব আমরা। এই যে মাটিটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু মাটি নয়, এটি কিন্তু বালি আছে। আমরা 1 ফিট ডিপ করে মাটি এখান থেকে তুলে কিন্তু পুরো ধাঁস বালিতে ফিল করে দিয়েছি। এর একটিমাত্র কারণ হচ্ছে মাটিতে যে সমস্ত ভাইরাস এবং ব্যাকটেরিয়াগুলো বেশি দিন বাঁচতে পারে, বালিতে কিন্তু অত বেশি দিন বাঁচতে পারে না, বালি কিন্তু তাদেরকে নষ্ট করে দেয়। সেই জন্য দেখবেন রাজস্থানের ওয়েদারে কেউ কিন্তু পুরো জায়গাতে বালি দিয়ে রাখে। তার কারণ হচ্ছে মাটি হচ্ছে ভিজে স্যাঁতস্যাঁতে হয়ে থাকবে, বালি কিন্তু তার যে পেচ্ছাপটা যখনই পড়বে সেটা কিন্তু শোক করে নেবে, আর বালিতে কিন্তু কোনো রকম ভাইরাস বা ব্যাকটেরিয়া বেশি দিন কিন্তু স্টে করতে পারবে না। এর হাইট রাখা হয়েছে 3.5 থেকে 4 ফিট। তো আপনারা চেষ্টা করবেন, যাদের সুবিধা হবে বা যারা মনে করেন যে আরও হাইট রাখবেন, তো মিনিমাম হাইট হচ্ছে 3 ফিট, ম্যাক্সিমাম হাইট হচ্ছে 6 ফিট। একটা মানুষ দাঁড়িয়ে যেন ঝাঁটা দিতে পারে বা ভালোভাবে বসেও যেন ভিতরে ঢুকে ঝাঁটা দিতে পারে, এই জিনিসটা ভালোভাবে মাথায় রাখবেন।